নবী হযরত মুহাম্মদ সম্পর্কে অবমাননার মন্তব্যে নিন্দা জানাতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ধার্মিক জনমোর্চা। আজ কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এই সম্মেলনে বিজেপির দুই মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দালের কটূক্তির তীব্র নিন্দা জবায় বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা। সম্প্রতি বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এক বেসরকারি টিভি চ্যানেলে হযরত মুহাম্মদ সম্পর্কে অবমাননার কথা বলেন। অন্যদিকে বিজেপির দিল্লি প্রদেশের মিডিয়া প্রধান নবীন জিন্দাল হযরত মুহাম্মদ সম্পর্কে কুরুচিকর মন্তব্য টুইট করেন। এই প্রতিবাদে সরব হন বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মগুরু ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু, বিশপ পিটার অলোক মুখার্জি, শরণ সিংহ, নাসির আহমেদ, ডক্টর রহমত আলী খান, স্বামী ডক্টর পরমানন্দ গিরি মহারাজ সহ অন্যান্যরা। এদিনের সাংবাদিক সম্মেলন থেকে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানান উপস্থিত সকলে। কিছুদিন আগে একটা টিভি মিডিয়ার মধ্যে আমাদের বিজেপি নেত্রী মাননীয়া নূপুর শর্মাজি এবং বিজেপি নেতা নবীন জিন্দালজি তারা যে ভাষায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বাজে মন্তব্য করেছেন, কুমন্তব্য করেছেন, আমরা ধার্মিক জনমোর্চার পক্ষ থেকে আজকে না হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, মুসলিম সকল ধর্মের ধর্মগুরুরা মিলে আমরা সেই নূপুর শর্মা সেই বয়ানের প্রতিবাদ জানাচ্ছি। আমরা এরকম বয়ান যেন কোনো ধর্মগুরু সম্পর্কে কোনো মানুষ মন্তব্য এরকম নিন্দা না করে, মন্তব্য না করে, তার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করব যে একটা আইন নিয়ে আসা হোক এবং বারে বারে এভাবে ধর্মগুরুদের প্রতি যে অসম্মান অপমান করা হচ্ছে তার প্রতিবাদে আজকে ধার্মিক জনমোর্চার পক্ষ থেকে আমরা তাকে আমাদের নূপুর শর্মা এবং নবীন জিন্দাল যারা এরকম মন্তব্য করেছেন তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এরকম কাণ্ড না ঘটে। এবং বিভিন্ন জায়গায় যেভাবে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হচ্ছে তার জন্য সরকার আগে থেকেই প্রিপারেশন নিয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে শান্তি সম্প্রীতি বজায় রাখুক, এটাই আমাদের বক্তব্য। গল্ফ কান্ট্রি সে আগর লোগো কো বাপস কিয়া যা রা হ্যায় ইয়ে পুরে হিন্দুস্তান কে লিয়ে এক নুকসানদা চিজ হ্যায় জিসকো কে হাম লোগো কো রোজনে কি জরুরত হ্যায় লেকিন হাম লোগ তো উসি সময় রোকেঙ্গে না কি জব হাম লোগ সবকো আপস মে মিলেঙ্গে আগর ও পোলারাইজ করকে সবকো অলগ অলগ কর দেঙ্গে তো কোন রহেগা হাম এক বাত ইয়ে কহ রহে হ্যায় কি মুগলো কে বারে মে কহতে হ্যায় কি ও বাহার কে লোগ হ্যায় ये खुद कहाँ के हैं, ये आर्याई फौज है और इन्होंने मुगल ने बहुत कुछ दिया, अंग्रेजों ने बहुत कुछ दिया हिंदुस्तान में, है ना, दूसरे ममालिक ने बहुत कुछ दिया जो यहाँ पे क्रूसेडर जो आ करके ये किए, लेकिन इन्होंने क्या दिया सिवाय इसके के लोगों को बांटा, लोगों को ये किया और आपस में लड़ाई और झगड़ा और आपस में लोगों को ये किया, इसके अलावा इन्होंने कोई काम नहीं किया। ये आर्याई कौम है और ये किसी तरह से भी वो इस ये मसालेहत को वो अच्छा नहीं समझते, जिस तरह से यहूदी कौम जो है वो अपने आप को द चूजन पीपल कहते हैं, वो कहते हैं कि वी आर द चूजन पीपल, हमें कौन हरा सकता है, तो ये चीज़ ये इनके दिमाग में जो रहा हुआ है ये बहुत ही गलत है और इसके ऊपर में इसको चेक करना बहुत ज़रूरी है। ये अगर आप लोगों की मदद नहीं होगी तो ये मुल्क जो है तबाह हो जाएगा, बर्बाद हो जाएगा। सर का असल तो अपील तो ये जो अपना जो हम लोगों का जो तकाजा है वो सेंट्रल गवर्नमेंट से है कि इतना कुछ हो रहा है मुल्क में, आप खामोश बैठे हुए हैं, मम बैठे हुए हैं, आप इसके पहले हमारे प्राइम मिनिस्टर को, एक्स प्राइम मिनिस्टर को ये कहते थे कि इनके मुंह में कुछ ज़ुबान नहीं है और इनके इनके मुंह में क्या ज़ुबान है कि इतना कुछ हो रहा है, इनके नाक के नीचे में हो रहा है, लेकिन ये सब चीज़ वो उस तरह से ये ले रहे हैं कि बहुत अच्छा काम कर रहे हैं।